হ্যাঁ হ্যাঁ আজই সব জল দিয়ে দাও, কাল থেকে তো আর পাবে না। এত ভালো ব্যবসা শহরে চাকর বাকরদের উপরে ছেড়ে এখানে গ্রামে নিয়ে এসেছে, আর এমন জঙ্গলে এনে ফেলেছে যেখানে টিভি টিভি কিচ্ছু নেই। শোনো ভাগ্যবতী, তুমি তোমার চোখ দুটোকে ডাক্তার দেখাও, তোমার এই গ্রামকে জঙ্গল লাগছে? আমি এই গ্রামের মাটিতে প্রাণের গন্ধ পেয়েছি, প্রাণের গন্ধ। আমার মাটি আমায় ডাকলো, তাই আমি চলে এলাম। এখন আমি এই গ্রামের মাটিতে স্বপ্নের শহর বানাবো, আমি হসপিটাল বানাবো, আমি স্কুল খুলবো। তুমি আর তোমার স্বপ্ন। অমন বলবে না ভাগ্যবতী, আমার স্বপ্ন সর্বদা সত্য হয়। 30 বছর আগে আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম, আর 2 দিন পর তুমি আমার পাশে। আরে আর করছো কি? আরে ছেলে ছেলের বউ যদি দেখে পারে। দিদা ইশু পেয়েছে। বৌমা প্রশান্তকে ভেতরে নিয়ে যাও। দিদা খুব জোর পেয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখানে করবে না, এখানে করবে না। আরে রাম, তোর এত সবসময় তাড়াহুড়ো কিসের? দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়া, চল তাড়াতাড়ি। বর্মা, এই জায়গা খালি করবার জন্য তোকে সময় দেওয়া হয়েছিল, সময় শেষ হয়ে গেছে। সময়? আরে ভাই, এই জায়গা তো আমার, তুমি কে হে জায়গা খালি করতে এসেছো? হয়তো ছিল তোর, প্রথম 10 বছর আমার অধীনে ছিল, জমি তারই দখলে থাকে যে কব্জা করে রাখে। এটা সরকার বিবেচনা করবেন। এখানে সরকার আর বিচার দুটোই আমি করি। আরে ভাই যাও যাও, নিজের সময় কেন নষ্ট করছো? আমি তোমার ধমকে ভয় পাই না। কি হয়েছে বাবা? তোর বাবা আমার কথাকে শুধু হুমকি মনে করছে। কিছু ঠিক হবে না,
30 বছর হয়ে গেল ওনার একই অবস্থা। পুরো বাল্যকাল চাকরদের কোলে মানুষ। ভেবেছিলাম দিদার ভালোবাসা পাব, কানে বাজে ওনার ঘুম পাড়ানো গান শুনলাম, দিদার কান্না চিৎকার। আর একটা কথা যা কখনো শেষ হবে না, আমাদের মাটি রক্ত লাল করে দিল, আমাদের জমিতে ফুলে ভরা ছিল। আর কতকাল কতকাল দিদা রোজ এইভাবে ভয়ানক স্মৃতিতে নিজের স্বপ্নের জমিতে ফুল ফোটাতে থাকবে, আর আমি বোকার মতো ওনার কান্না সহ্য করে থাকবো। কিন্তু স্যার চেষ্টা তো করছেন, সেই সব জমিন যা আপনার মনে হয় দিদার স্বপ্ন পুরো করবে, তার জন্য আপনি যে কোনো মূল্যে তা কিনে নিচ্ছেন। কিন্তু ইনি ইনি একই রকম। প্রশান্ত সাহেব, আমাদের আরো একটা এক্সপেরিমেন্ট করতে হবে। যদি আপনি আপনার দিদাকে শহর থেকে দূরে গ্রামে নিয়ে যান, হতে পারে ওনার উপকার কোনো গ্রামে হবে, হয়তো ওনার কোনো জায়গা বা গ্রামকে দেখে যদি কোনোভাবে মনে পড়ে যায়। হয়তো পুরুষের জায়গা যেখানে উনি আপনাদের সবাইকে শহর থেকে নিয়ে এসেছিলেন, এই তো সেদিনের কথা। অনেক বড় হাসপাতাল, লাল লাল গোলাপের বাগান, স্কুল। তুমি কে বাবা? রমেশ, বৌমা আর ওই আমার আমার প্রশান্ত কোথায় গেল সবাই? দিদা, 30 বছর পর তুমি তোমার ছোট্ট প্রশান্তকে খুঁজছ। 30 বছর? ৩০ বছর হয়ে গেল আর আমি আমি ওখানেই থেমে আছি। আর আমাকে ছেড়ে যেও না দিদা, না তুমি মরে যাবো। না না বাবা, না, এবার আমি তোকে ছেড়ে এক দণ্ডও যাব না। আমি তোকে সব সময় আমার বুকে ধরে রাখবো বাবা। বেশ দিদা, শুধু এইটুকু বলো, ওরা কারা ছিল যারা আমাদের ধ্বংস করেছে? এখন ওরা কেউ বেঁচে নেই, সবাই একটা জিপে করে যাচ্ছিল আর ওই জিপ পাহাড়ের নিচে পড়ে যায়, সবাই ওই অ্যাক্সিডেন্টে মরে গেছে, কাহিনী শেষ। এখন ওই জায়গার মালিককে? ওই জায়গা এখন কে একজন দেবাশিস চৌধুরীর অধীনে, দেবাংশু গ্রুপ অফ কোম্পানি। এ কি অসভ্যতা হচ্ছে? এটা অসভ্যতা নয়, ঘন্টা জাগানোর জন্য। আওয়াজ করে কি জাগানো যায় না? অনেক আওয়াজ দিয়েছি কিন্তু গলা থেকে বেরোয়নি, তারপর মুরগির মতো চিৎকার শুরু করলাম, কক করে কক 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 কক, তাও উঠলেন না। তারপর আমি গান গেয়েছি, জাগো মোহন প্রীতম জাগো, গানও ফ্লপ হয়ে গেল, তাই ঘন্টা বাজিয়েছি।
আর তাতেও যদি না উঠতাম তাহলে আমি কাঁদতে আরম্ভ করতাম। কেন? আমি মনে করতাম আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। চুপ বোকা কথা কর, বল এবার কটা বাজলো? লাঞ্চ টাইম হয়েছে। ও গড, আমি 11টার সময় বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং রেখেছিলাম। ওই মিটিং কে ছাড়ুন, প্রথমে হিটিং কে দেখুন, ওই সুইমিং পুলে যা হচ্ছে। হিটিং? শিট, কি ঝামেলা পেছনে পড়ে গেছে। তুই একে সামলা, আমি পালাচ্ছি। আমি আমি তো আপনাকে বলেছি যে প্রথমে সামলে নিতাম, কিন্তু প্রথম থেকে তিন তিনকে সামলাচ্ছি। তাই তিন তিনকে? ওটা আমার প্রপার্টি, ওটা আমার প্রপার্টি। ফালতু কথা বন্ধ কর আর মুভ ফাস্ট। ইয়েস স্যার, মুভ ফাস্ট। গব্বর, সোনিয়া, আমি আসছি। গুড মর্নিং মা। বেঁচে থাকো বাবা। গুড মর্নিং দাদা। এসো দাদা, জল খাবার খাওয়া যাক, পেটে তো ছুচু ডন দিচ্ছে। তুমি তো জানো যদি তোমাকে ছাড়া কিছু খাওয়া হয় এ ঘরের সবাই উপোস শুরু করে দেবে। মা, তোমরা সবাই খেয়ে নাও প্লিজ, আমার এমনিতেই লেট হয়ে গেছে, আজ অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিং সকাল 10টায় ছিল, চলো খেয়ে নাও। তোমার পজিশন অড না হয় তার জন্য আমি মিটিং ক্যান্সেল করিয়েছি। আমার ইন্টেনশন তো টাইমে পৌঁছানোর ছিল, কিন্তু কি করি এই হতচ্ছাড়া ঘুম। কোনো ব্যাপার নয় বাবা, কিন্তু সকাল সকাল ওঠার অভ্যেস করো, নয়তো বোর্ড অফ ডাইরেক্টরস এর চোখে তোমার ইমেজ খারাপ হয়ে যাবে। নাও। কি করি, আমার ইমেজ দিনের পর দিন বদনাম হচ্ছে। এবার ছাড়ো ওসব, এত চিন্তা করো না, আমি আছি তো, আমি সব সামলাবো। আচ্ছা মা, এবার আসছি। দেবাংশু, বাবা, ওই পেমেন্ট করাচ্ছিল তো, এতে আমার কি বলার আছে? যা কিছু করার তুমি করে নাও মা। তুমি? আচ্ছা তাহলে এতক্ষণ একটু পৌঁছে গেছো? পৌঁছে গেছে কে? পৌঁছে গেছে, আমি তো তোমায় ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। বেশ করেছি, ভুল করেছি গো। আচ্ছা এবার বুঝেছি, এই সব হলো ওর কারসাজি। আমি জানি না যে তুমি এসে গেছো। ওর আমার সাথে কিসের শত্রুতা? শত্রুতা না, প্রেম। মরে গেলাম রে লক্ষণ, এমনি তো আমার চয়েস, এর চেয়ে অনেক ভালো। আচ্ছা এবার শান্ত হও, শোনো, আজ সন্ধ্যায় আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে আসবো। প্রমিস, প্রমিস। কি হয়েছে ভরত, কিছু হয়েছে নাকি? কিছু জিজ্ঞেস করবে? হ্যাঁ মা, অনেক কিছু জিজ্ঞাসার আছে। আসলে আমি এটা বুঝতে পারছি না মা, তুমি তুমি দুই রূপ কি কারণে রেখেছো? দুই রূপ? হ্যাঁ মা, দুই রূপ। একদিক তো তুমি দাদাকে তার মদখোর বন্ধুদের উৎসাহ দিয়ে দাদাকে মাতাল তৈরি করেছো, রোজ রাতে দাদার খাবারে ঘুমের ওষুধ মেশাচ্ছ যাতে পরের দিন দাদার অ্যাপয়েন্টমেন্ট আর মিটিং এ লেট হয়ে যায়, নয়তো ক্যান্সেল হয়ে যায়। শুধু তাই নয়, তুমি দাদার আশেপাশে নোংরা আর বাজে মেয়েদের ভিড় জমিয়ে দিয়েছো। মানে তুমি এমন সব কাজ করছো যাতে যে কোনো মানুষকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট, আর দাদার সামনে তুমি এমন ভালোবাসার নাটক করছো যেন ও তোমার নিজের ছেলে। বলো মা, এটা দুই রূপ নয়তো আর কি? রূপ একটাই হয় ভরত, শুধু সময় রূপ বদল করে দেয়। যেটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সেটা আমি আদায় করেই ছাড়বো। তোর বাবা মরার আগে সব সম্পত্তি দেবার নামে করে গেছে, কেন? আমাদের কোনো অধিকার নেই এই সম্পত্তির ওপরে? যেন আমরা মাসিক বেতনে আছি, জাস্ট লাইক আ কেয়ারটেকার। এই অসম্মান, এই অপমানের জ্বালা আমি সহ্য করছি, আর এখন ওনার ছেলে মদ আর মেয়ে ছেলের মধ্যে ডুবেছে, এখন ওনার আত্মা কাঁদবে, আর আমার স্বপ্ন সত্যি হবে। যেখানে দেবার আধিপত্য সেখানে তোর আধিপত্য হবে।
দিদা, এই হলো তোমার ড্রিম প্রজেক্ট। এই পুরো এলাকা আমার দিদার নামে হবে। স্যার, আপনি এত প্ল্যান তো বানিয়েছেন, যদি দেবাশিস জমি না বিক্রি করে তখন? মিস্টার খান্না। ইয়েস স্যার। আপনি প্রথম আমার সাথে কাজ করছেন। রাইট স্যার। প্রশান্ত বর্মার জীবনে না বলে কোনো শব্দ নেই, যে না করে সে বেঁচে থাকে না। আপনি আসতে পারেন। ওকে স্যার। দিদা, আমরা সবাই ওখানে থাকবো, মুক্ত হওয়ায়, শহর থেকে দূরে। সত্যি বাবা? হ্যাঁ দিদিমা। স্যার, দেবাশিস চৌধুরী জমি বিক্রি করতে অস্বীকার করেছেন। প্রশান্ত বাবু, যদি আপনার দিদা আবার কোনো আঘাত পান, তবে ওর অবস্থা ওই রকমই হবে যেমন 30 বছর ধরে হচ্ছে। আপনি আমার কথা বুঝতে পারছেন তো? শি ইজ স্টিল ইন ডেঞ্জার। হ্যালো, আমি প্রশান্ত বর্মা বলছি। হ্যাঁ প্রশান্ত বাবু, বলুন, আপনাকে কে না জানে? দেখা হতে পারে। আরে, এটা তো আমার সৌভাগ্য যে আপনি আমাকে ডেকেছেন। এখনই চলে আসছি। আমি আপনার অপেক্ষায় থাকবো। কিরণ, দেবাশিসকে ওয়েলকাম করার জন্য আমার ঘরে লাল গোলাপ পাঠিয়ে দাও, আর জমির কাগজ তৈরি করো। কি ভাবছো? আমার সাথে হাত মেলালে লাল গোলাপ দিয়ে স্বাগত জানাবো, নয়তো? নয়তো? নয়তো লাল রং অনেক রঙের সাথে মেলে, তাই না? যেমন রক্ত। কি? রক্ত রাঙা চোখে জ্বলত হয় কিরণ, যা আমি অনেক বছর ধরে দেখে আসছি, সহ্য করে আসছি। প্রশান্ত বাবু, ওই জমি আমার বাবার চিহ্ন স্বরূপ, আমি ওটা কিভাবে বিক্রি করব? আর ওই জমি আমার পূর্বপুরুষের, দেবাশিস বাবু। কিন্তু ওটা আমার স্বর্গীয় পিতার কেনা, তা বিক্রি করে আমি ওনার আত্মাকে দুঃখ দিতে চাই না। আপনি মৃতের ইচ্ছার কথা বলছেন, আর আমি জীবিতদের। আমার দিদা এখনো বেঁচে আছেন, আর আমি ওনার খুশির জন্য সব কিছু করতে পারি। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আপনার ইচ্ছা, আপনি যা ভাববেন। প্রশান্তবাবু, যদি আপনার দিদা আবার কোনো আঘাত পান, তবে ওর অবস্থা ওই রকমই হবে যেমন 30 বছর ধরে হচ্ছে। আপনি আমার কথা বুঝতে পারছেন তো? শি ইজ স্টিল ইন ডেঞ্জার। স্যার, আপনি যে দেবাংশু গ্রুপ অফ কোম্পানি ব্যাপারে জানতে চেয়েছিলেন, ওনার বিএসএম কসমেটিক কোম্পানি, যাতে কোটি কোটি টাকার টার্ন ওভার হয়, আর রাজস্থানে সিমেন্টের প্ল্যান্ট আছে, আর জাপানের সাথে কোলাবোরেশনে কিছু কিছু। আমি শুনছি। আপনি কেন জানতে চাইছেন দেবাশিসের সব বিজনেসের ব্যাপারে? তুমি ভয় পেয়ে যাচ্ছ কিরণ। আমি যেটা চাই সেটা চাই, আর যাকে ঘৃণা করি তাকে ঝেড়ে ফেলে দিই। বলো, ওর ঝুলিতে আর কি কি আছে? আরো অনেক কিছুর সাথে আছে এয়ারলাইন্স। এয়ারলাইন্স তৈরি করার জন্য একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করো। কেন? আকাশে যারা উড়ে বেড়ায় তাদের মাটিতে নামিয়ে আনতে হবে। ¶¶
Thank you. Happy birthday. Thank you. Beautiful. Full. Mickey, 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 Russia, Russia, Collie, and the chicken. Why chicken? Mickey, 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 Russia, Russia, Collie, and the chicken. Why chicken? Mr. Mehta? Yes, sir. Air hostess Miss Pooja ke ekhane pathan. Agge o resign kore diyeche. What? Resign? Keno? Uni bolchilen je uni ekhane kaj korben na. Ei ki oshobhota? Amar barite eibhabe ashar ki mane? Mane boltei to ami ekhane eshechi. Tomay nijer bhashate. Bujhecho? তুমি মনে করেছো তোমার এই অসভ্যতার জন্যে আমার মনে তোমার সম্মান বেড়ে গেছে,
তুমি ভেবেছো যে এত সব লোকের সামনে আমায় ইনসাল্ট করার পরেও আমি কিছু বলবো না। আর যদি তুমি এটা ভেবে থাকো যে তুমি খুব একজন ইম্পর্টেন্ট এয়ার হোস্টেস, তাই আমি তোমাকে পুনরায় আমার এয়ার হোস্টেসে জয়েন করার জন্য রিকোয়েস্ট করব, তাহলে তুমি ঠিকই ভেবেছো পূজা। আমি জানতে পারলাম যে তুমি চাকরি ছেড়ে দিয়েছো, কেন? আপনাদের মতো ভদ্রলোকদের কোম্পানিতে আমাদের মতো মেয়েদের কাজ করা শোভা দেয় না। আমি এখানে তোমার ভদ্র অভদ্রের কথা শুনতে আসিনি, তোমাকে বোঝাতে এসেছি। আমি আপনাদের মতো লোকেদের মনের কথা শুনতে কোনো ইচ্ছা রাখি না। আপনি এবার আসতে পারেন। আমি এখানে থাকতে আসিনি, আজকাল এই ব্যস্ততা আর দৌড়দৌড়ির জীবনে চারিদিকে লোকেদের দৌড়তে দেখা যায়। যে কোনো উপায়, যে কোনো উপায়ে ধন দৌলত নাম পাওয়ার পাবার জন্য দৌড়চ্ছে। এর জন্য সত্যকে ত্যাগ করতে হলে করে, কাউকে খুন করতে হলে করে, কেউ আবার নিজেকেই বিক্রি করে। মেয়েরা আপনাদের জন্য একটা শুধুমাত্র বস্তু, খেলার পুতুল, সম্পত্তি। যখন আমাকে ভোগ করতে পারলেন না, তখন সততার অভিনয় দেখাতে এসেছেন। আপনি ভুল করছেন মিস্টার। নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য মানুষ কত নিচে নামতে পারে। না আছে আপনার কোনো ব্যক্তিত্ব, না ধর্ম। সেলফিশ, নোংরা লোক। এইসব খারাপ থাকা সত্ত্বেও আমার মধ্যে হয়তো কোনো এক কোণে একটা ভালো মানুষ বেঁচে আছে, সে যেন মরে না যায়। আর এই জন্যই পূজা, আমার কোম্পানি তোমার আসার অপেক্ষায় রইল। কার অপেক্ষা? কিসের বিচার? তুমিও এখানে, আমিও এখানে। হাই। হ্যাঁ ম্যাডাম, আমি বলতে চাইছি যে দেবা ওপরে। আমার মনে হয় আমার ওর কাছে যাওয়াই ঠিক হবে। বাই। তো আমি এটা বলতে চাইছিলাম, উকিল সাহেব, এটা আপনার কেসের ফাইল নয় যেখানে আপনি ডুবে যাবেন। এটা এমন নেশা যে দেবার হোশ বেহোশ করার জন্য আনা হয়েছে। বাহ, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। শুধু আপনি যার মাথা থেকে পা পর্যন্ত নেশা, আর ও ছিল আলাদা নেশা। Thank you.
কাপড় পুরো নাও সোনিয়া। কি ব্যাপারে এমন চেঞ্জ কি করে ডালে? তুমি কি আমাকে এই কাপড় প্রথম দেখেছো? দেখেছি তো কতবারই, কিন্তু এখন জেনেছি মেয়েদেরকে পূর্ণ পোশাকে কত সুন্দর দেখায়। মাই ফুট। জেন্টলম্যান, আমি চাইছি আমার কোম্পানির দ্বারা তৈরি সব কনজিউমার আইটেমস পৃথিবীর সব মানুষের জীবনে এমনভাবে ঢুকে পড়ুক যাতে আমাদের নাম ছাড়া ওদের মুখে অন্য কোনো নাম না আসে। এই জন্য পাবলিসিটির সাথে সাথে প্রাইসও কম করতে হবে। তাহলে কাল থেকে সব নিউজ পেপার, টিভি চ্যানেল, ম্যাগজিনে পাবলিসিটি কাজ শুরু করে দিন। আর এয়ারলাইন্সকে স্টাবলিশড করবার জন্যে আর অন্য এয়ারলাইন্সের সাথে কম্পিটিশন করার জন্যে সব ইম্পর্টেন্ট সেক্টরে 50% ছাড় দিয়ে দিন। স্যার, এটা কি ঠিক হবে? আমি আপনার কথা বুঝতে পারছি মিস্টার রণধীর। কিছু পাওয়ার জন্য, কাউকে আকাশ থেকে মাটিতে আনার জন্য কিছু তো খোয়াতে হবে। দ্যাটস অল জেন্টলম্যান। এই এয়ারলাইন্স লঞ্চ করা আর ওর টিকিটে 50% ছাড়, কসমেটিক ভালো কোয়ালিটির চাই আর মার্কেট থেকে 25% ছুট, এটা আত্মহত্যার মতো নয়? আত্মহত্যা নয়, মার্ডার। পূজা দেবী, আপনি আমার রিকোয়েস্টের কথা ভাবেননি? মিস্টার চৌধুরী, আমার কাছে এসব বাজে কথার কোনো সময় নেই। আপনি নিজেকে কি ভাবেন? ম্যাডাম, আপনি যা ভাবছেন তার জন্য মেয়েদের আমাদের কাছে অভাব নেই। একজন সৎ আর ভালো মেয়ের চাকরি আমার জন্য চলে গেল, এই জন্য আমি কষ্ট পাচ্ছি, আর তাই আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করছিলাম। শুনুন পূজা দেবী, শুনুন, আমি আপনাকে শেষবারে বড় রিকোয়েস্ট করছি, এই গামলায় গাছ লাগাচ্ছিলাম বাবা। প্রশান্ত বাবা আমাকে আমাকে নিয়ে চল না ওখানে, নিজের জায়গাতে, নিজের জমিতে, একটু আমিও দেখি আমার বাড়ি কতটুকু তৈরি হলো। দেখ এই গাছটাকে সবার আগে আমি ওখানে লাগাবো। হ্যাঁ, এখনো দিদা, দু চার দিন পরে যাব। ওখানে তো অনেক ধুলো, কাজ চলছে তো, একটু সময় আরো লাগবে। স্যার, আপনার সাথে মিসেস চৌধুরী দেখা করতে এসেছেন। ওনাকে বসতে বলো আমি আসছি। ঠিক আছে। দিদা, আমি দেখা করে আসছি। নমস্কার। নমস্কার, আমি মিসেস চৌধুরী, দেবাশিসের মা।
ওহো, বলুন কি করতে পারি? বলতে চাইছিলাম যে আপনাদের খান্না বাবু বলে একজন বলছিলেন যে আপনি আমাদের জমি কিনতে চান, আমি সেটা বিক্রি করতে চাই। কিন্তু ওই জমি তো দেবাশিসের নামে আছে, আর সেটাও বিক্রি করতে চাইছে না। ও হাসপাতালে মৃত্যুশয্যা, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে দেবা মরার আগে তো আমি পেপার সাইন করিয়েই নেব। আপনি দেবাশিসের মাই তো? সে আমি যদি ওর সৎ মাই হই, ও নিজেকে আমার সৎ ছেলে মনে করে না। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি জানি না যে কবে কিভাবে আর কি করে হবে, কিন্তু এটা আমি বুঝতে পারছি যে আপনার সাথে আমার খুব জমবে। তাহলে কালকেই আমি সব পেপার তৈরি করছি। সেটা কি আপনার নামে? আমার দিদার নামে। কিরণ, আমার চেকবুক নিয়ে এসো। এখনই কি দরকার ছিল? রাখুন। এক কোটি কম মনে হলে বলুন। না না না, আমি আমি কাল কাগজ তৈরি করিয়ে নেব। বাস, বাকি টাকা আপনি সুইস ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা করে দেবেন। আমি আসছি। মিসেস চৌধুরী, একটা কথা মনে রাখবেন, আমি সময়ের কদর করি। আগামী সপ্তাহে দেখা হবে কাগজপত্রের সাথে। বাই। ওকে। আরে এখানে সব এত চুপচাপ বসে আছো কেন? দেবা দলিলে সাইন না করা পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখতেই হবে। আর এমন মনে হচ্ছে যেন ও শেষ নিঃশ্বাস নিচ্ছে। দেখো, উনি এত ভাবার দরকার নেই। ভাবনা চিন্তার ব্যাপারটা আমার উপরই ছেড়ে দাও। দেখো, দেবার মৃত্যু হলে আমাদের সবাই মঙ্গল। কি করে? দেখো, দেবার মৃত্যু হলে আইন অনুযায়ী ভরত এই সম্পত্তির মালিক হবে। তাহলে তো মরা ভীষণ প্রয়োজন। দেবাকে খতম করা যতটা সহজ মনে হয় ততটাই শক্ত, কিন্তু ওকে খতম করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তাহলে হাসপাতালে মেরে ফেলা যাক ওকে। একদম তাড়াহুড়ো করো না, সব বানচাল হয়ে যাবে, কারুর কোনো সন্দেহ যাতে না। এত দিন ধরে একটাই চিন্তা আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এবার চিরজীবনের মতো নিস্তার পাবো, আমার আত্মার শান্তি হবে। গরম গরম চা খান মা, মনে শান্তি পাবেন আর চিন্তা করার শক্তি পাবেন। চা ওখানে রাখো, আমরা খেয়ে নেব। হ্যাঁ, আমি জানি আপনারা চা খেয়ে নেবেন, কিন্তু আমার সামনে খেলে একটু ভালো লাগতো আর কি। চুপ কর, সব সময় বাজে কথা বলে। লক্ষণ, আমরা বাইরে যাচ্ছি, তুই ততক্ষণ দেবার খেয়াল রাখিস। ঠিক আছে মা। আপনি আপনি কখন এলেন লক্ষণ বাবা?
তুই তো কতদিন ধরে জেগে আছিস? না কোনো ব্যাপার না। তাই আমি নিশ্চি। যা জাগিয়ে শুয়ে পড়। না না আমি সাহেবকে একা ছেড়ে যেতে পারবো না। আরে একলা কোথায়? আমি তো আছি। যা যা। কিন্তু কিন্তু কিছু না, জাগিয়ে শুয়ে পড়, বিশ্রাম কর, আমি আছি, আজ রাতে আমিই থাকবো। সাহেবের খেয়াল রাখবেন। ঘুম চলে গেছে। এটা আপনি কেন নিয়েছেন? হাসপাতালে তো অনেক আছে। ঠিক আছে, আমাদের কাজে লাগবে। আরে আপনি আসুন, বসুন। না না ঠিক আছে, আমাকে যেতে হবে। নমস্কার। আপনি ঘরে যান না, রাত হয়ে গেছে, মা ঘরে একা আছেন। আমি আছি এখানে ইনাকে দেখার জন্য। আপনি ভুল জায়গাতে চলে এসেছেন, এটা অপারেশন থিয়েটার নয়, নার্সকে ডাকবো রাস্তা দেখানোর জন্য। না না কোনো দরকার নেই, আমি ওনাকে চেক করার জন্য এসেছিলাম। ভালো কথা, তাড়াতাড়ি সেরে উঠো। চেক করতে এসেছেন, যতই রূপ বদল করে আসো আমি ঠিক চিনে নেব। প্রশান্ত বাবু, শুকনো গাছে কখনো জট গজায় না। জানি ডাক্তার বাবু, আমি চাইছি যে ওই শুকনো গাছের জায়গায় সবুজে ভরা গাছ হবে, কিন্তু তার জন্য সময় চাই। আবার এমন যেন না হয় যে সময় হাত থেকে বেরিয়ে যায়। আমি একবার আবার আমার কথা বলছি, আপনার দিদার স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজন হলো ওনার মনোকামনা পূর্ণ করা, নয়তো আপনি আপনার দিদাকে আবার হারাবেন। সাহেব ভালো হয়ে গেছেন, ধীরে ধীরে ধীরে। লক্ষণ, সবাই কোথায়? হারিয়ে গেছে প্ল্যান করতে করতে। মানে? মানে প্রথমে এসেছিলেন, পরে আশা ছেড়ে দিয়েছেন, এখন শুধু ফোন করে আপনার শরীরের কথা জিজ্ঞেস করে, ব্যাস। কেন? ব্যস্ত হবেন, ছাড়েন না ওদের কথা। কিন্তু স্যার উনি রোজ আসেন। কে? সোনিয়া? কার সাথে আপনি কার তুলনা করছেন? তবে কি খুব ভালো মেয়ে, আমার মন বলছে
উনি আপনাকে সামলাবে। ওই ফুল দেখছেন, ব্যাস এমনই সুন্দর আর উজ্জ্বল আর পবিত্র। এক্সকিউজ মি, এই তো এসে গেছেন, আসুন আসুন, বসুন বসুন এখানে। তিনি সেই। কেমন আছেন আপনি? ব্যাস ভালো আছি। দেবাশিস বাবু, আই এম ভেরি সরি আমার দরুন আপনাকে। আরে না না, যা হবার ছিল তা হয়ে গেছে। দেবাশিস বাবু, আমি আপনার কোম্পানিতে জয়েন করার জন্য তৈরি। কিন্তু আমার কোম্পানিতে তো আর কোনো দরকার নেই। আমার কোম্পানি নয়, আমার জীবনে আমার বাড়িতে আপনাকে প্রয়োজন। এই ফুল যদি আমার হৃদয়ে রাখি তাহলে আপনার কোনো অসুবিধা নেই তো? হয়ে গেল। Thank you.
প্রশান্ত বাবু, বিশ্বাস করুন আমি পুরো চেষ্টা করেছি কিন্তু বারবার বেঁচে গেছে। ব্যাস এবার আমি আপনাকে প্রতিজ্ঞা করছি, কিছুদিনের মধ্যেই আর একটু সময় দিন আমাকে প্লিজ। আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি যে আমি সময় ভীষণ কদর করি। আপনাকে ডেডলাইন দিয়েছি, ডেডলাইন শেষ হয়ে গেছে, এখন শুধু ডেড। ডেড বেঁচে আছে মিসেস চৌধুরী। উকিল বাবু, আমার মনে শান্তির জন্য আরেকবার উইলটা পড়ে শুনিয়ে দিন তো। আমি দেবাশিস চৌধুরী, পিতা দিবাকর প্রসাদ চৌধুরী, বয়স 28 বছর, নিবাস মুম্বাই, আমার 50 একর জমি, খাতা নম্বর 102, ভাগ নম্বর 211, গ্রাম খাটলি, থানা পুরাভুক্তি, তালুক সুলেকসরাই, জেলা প্রতাপগড়ের, 5 লাখ প্রতি একর মূল্যে শ্রী প্রশান্ত বর্মাকে বিক্রি করছি। আমি পুরো সজ্ঞানেতেই এই জমি উকিল সাহেব, শরীর ভালো তো? ইয়েস, অফকোর্স অফকোর্স, কাম ইন কাম ইন, এসো। মা, এ হল পূজা, আর পূজা ইনি হলেন আমার মা, আমার প্রাণ। নমস্কার, বেঁচে থাক। এ আমার ছোট ভাই ভরত। হাই ভরত। হ্যালো। আর ইনি হলেন আমাদের উকিল সাহেব কামেশ্বর প্রসাদ। নমস্কার। নমস্কার। এবার পূজার সম্বন্ধে কিছু বলো। বলার জন্যই তো এনেছি মা, আমি বেশি কথা বলবো না। শুধু এটা বুঝে নাও মা, যে তোমার ভালো বৌমার দরকার ছিল আর আমার সত্যিকারের জীবন সঙ্গীর। পূজাকে দেখার পর আমার মনে হলো যে এর মধ্যে ওই দুটো গুণই রয়েছে। গুড মর্নিং ম্যাডাম, এই বাড়িতে প্রথমবার এলেন, তার খুশিতে একটু মিষ্টি মুখ করুন। নিন, আপনি নিন। আচ্ছা মা, আমি পূজাকে ঘর দেখাতে নিয়ে চললাম। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। কি? কিছু না, লাড্ডু চাই? দিচ্ছি দিচ্ছি। দেবাশিস, বাবা এটাতে সাইন করতে হবে। নিশ্চয়ই। কি হলো, আপনি সব সময় বলেন সব কাজ ভেবেচিন্তে করতে, না দেখে না করতে, আর আপনি নিজেই নিয়ম ভাঙছেন। হ্যাঁ, আরে পাগল, মা দিচ্ছে যখন ভেবেচিন্তেই দিচ্ছেন। কিন্তু এটাও তো হতে পারে, কোনো কথা বা কোনো শব্দ কোনোভাবে মা নজরেই গেছে, যা পরে সবার ক্ষতি করতে পারে, তাই নয় কি মা? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। দেবাশিস, প্রথমে তুমি পূজাকে ঘর দেখিয়ে দাও, পরে সাইন করে দিও। ওকে মা, তুমি যেমন বলবে। খা, জম্মের মতো খা। এখানে তুই মদে ডুবে থাক, আর ওদিকে দেবা পূজাকে বিয়ে করে আমাদের সবাইকে ডোবাবে। কি? দেবাংশু বিয়ে করছে? দেখো সোনিয়া, আমি তোমার পেছনে হাজার হাজার টাকা খরচ করেছি যাতে তুমি দেবার বউ হতে পারো আর আমি আমার উদ্দেশ্য সফল করতে পারি। বিশ্বাস করো আন্টি, আমি কিছুই জানি না, আমি তো নিজেই অন্ধকারে আছি। তুমি অন্ধকারে থাকো আর আলোয়। যদি আমার প্ল্যান ফ্লপ হয় তাহলে তোমায় আমি ছাড়বো না। তোমার এই সৌন্দর্য কোনো কাজের না। একটা মানুষকে তুমি বসে রাখতে পারো নি?
এখনো সময় আছে, কিছু ভাবো, কিছু করো যাতে দিবা পূজার কাছ থেকে চলে আসে। আমি এমনই কিছু করব আন্টি, দেবা আমার ছিল আর শুধু আমারই থাকবে। প্রেম করার থেকে বড় আর কোনো আর্জেন্ট কাজ হতে পারে কি? দেখো আমি ভীষণ বিজি, যা কিছু বলতে চাও তাড়াতাড়ি বলো। ঠিক আছে, রোজ রোজের প্রবলেম কি দূর করে দিতে চাই, আর আমরা বিয়ে করে নি। বিয়ে? হ্যাঁ বিয়ে, কেন আমরা বিয়ে করতে পারি না? কিন্তু আমি তো কখনো তোমাকে বিয়ে করার প্রতিজ্ঞা করিনি। আর আমাদের সম্পর্ক যা সব সময় পার করেছে সেটা রিলেশন? দেখো আমাদের মধ্যে যা কিছু হয়েছে দুজনের খুশিতে হয়েছে, আর এখন আমাদের খুশির জন্য তুমি বিয়ে করতে চাইছো না আমাকে? বিয়ে শুধু দুটো শরীরের মিলন নয়, তুই হৃদয়ের, সমাজ, ঘর আর কালচারের মিলন। ক্ষমা করো সোনিয়া, তুমি খারাপ ভেবো না, একজন ভারতীয় যতই মডার্ন হোক না কেন, নিজের স্ত্রীর মধ্যে একজন মা, সহনশীলতা, একটা ভালোবাসার মতো, কেয়ার করার মতো মেয়েকে খোঁজে। মদ খেয়ে ডুবে যাওয়ার মতো আশঙ্ক তার চাই না, স্বামী ভুল পথে চলে গেলে তাকে সামলানোর মতো সঙ্গী চাই, পার্টিতে নিচে বেলেলাপনা করার মতো মেয়ে চাই না, স্বামীর দুঃখে চোখের জল মোছাবার মতো মেয়ে দরকার। দুঃখ এই যে তুমি তোমার ভেতরে সেই নারীকে মদে আর সোকল্ড মডার্ন সমাজের মধ্যে শেষ করে ফেলেছ। একজন বন্ধু হিসেবে আমি তোমায় বলবো, পাল্টাও, নিজেকে চিনতে চেষ্টা করো, যাতে তখন তুমি অন্তত ভালোবাসার কাউকে খুঁজে পাও। এর মানে হলো তুমি বিয়ে করবে না? করব, কিন্তু তোমাকে নয়, পূজাকে। দেবাংশু, মেয়েদের একটা গুণ বলতে তো তুমি ভুলে গেছ, যখন প্রতিশোধ নেয় তখন ধ্বংস করে দেয়। এই বিয়েটি তোমার পতনের শুরু, মনে রেখো। আমি তোমাকে সাবধান করে দিলাম, মরে গেলাম রে, পৃথিবীতে ফেটে যা, আকাশ আমায় খেয়ে ফেল, কিন্তু এর থেকে বাঁচা। পূজা, তুমি তুমি এখানে কি করে? যেভাবে তুমি এখানে সেভাবে আমরা। আমি মানে বলবেন না সাহেব, আমার পেছন সিটে চলবে। হ্যাঁ চালাও। তোকে আমি পরে দেখবো, আগে ওদিকে তো দেখো। সামলিয়ে সাহেব, সামলিয়ে, ব্রেকেতে পা রাখো, নার্ভাসনেস খুব খারাপ হয় জানেন তো। লক্ষণ, বিরক্ত করিস না, দেখতে পাচ্ছিস না ম্যাডাম রেগে আছেন, রেগে আছো তাই না? হ্যাঁ, এইরকম সোনিয়া ইলেকট্রনিক্স আর কত আছে? দেখো পূজা, আমি নিজেই পুরনো জীবনে প্রত্যেকটা সময়ের সম্বন্ধে তোমাকে বলেছি, পুরনো দিনে সেই সব সম্পর্ক মুছে দিয়ে এক নতুন সম্পর্ক বানাতে চাই, নিজের বিশ্বাস আর ভালোবাসার নাম নিতে চাই। এটাই শেষ সম্পর্ক ছিল যা আজ শেষ হয়ে গেল, আমি বিশ্বাস করো। তাই তো ভাবছি তোমাকে বিশ্বাস করব কি না। অত ভেবো না পূজা, বিশ্বাস করেই দেখো। আমায় বিয়ে করবে? অত ভেবো না পূজা। বাকি কাজ শেষ হয়ে যাওয়ার পর হুঁশিয়ার হয়ে করবে, একটু যাতে সন্দেহ না হয়।
হাতে ওই মেহেন্দি চোখে ওই মিষ্টি মাথা রে লালটি ঠোঁটের গোলাপি তোমার উজ্জ্বল যৌবন জোয়ারে জয় যে মন ভেসে যায় ও জয় যে মন ভেসে কাছে আর কাছে কত কি বলার আছে তিনি রাতে সব ভুলে দেখে যাই আজ তোমায় দেখে যাও আজ আমায় যদি কিছু বলার থাকে বলে দি মনের কথা দুজনেই দুজন আগে এই যে বলার ভঙ্গি যায় যে মন ভেসে যায় এতে যায় যে মন ভেসে ওকে দেখে জীবনের একাকিত্ব দূর হয়ে গেল। আমি বলতে চাইছি যে সবারই কখনো না কখনো সঙ্গীর দরকার হয় কি হয় না? হ্যাঁ, তাই আমিও বিয়ে করে নিলাম হঠাৎ করে। এটা তো ভীষণ ভালো হলো পূজা, তুমি সত্যি খুব শুভ। আমাদের উকিল সাহেবও সংসারী হয়ে গেল। কারোর জন্য কিছু হোক না হোক, আমার জন্য আমার ভাগ্যের আসল চাবি হয়ে দাঁড়িয়েছে। বৌদির সঙ্গে পরিচয় করাবেন না? কেন না, নিশ্চয়ই। হ্যাঁ গো, এসো। কই এলে? এই হলো আমার স্ত্রী সোনিয়া। এসো সোনিয়া, এসো। এই হলেন আমার স্ত্রী সোনিয়া। নমস্কার। ইনি হলেন দেবাংশু বাবু, ইনি ওনার স্ত্রী। আমি ওনার স্ত্রী, ভাগ্যবশত। Thank you.
যতক্ষণ হাসি না মিস্টার দেবাশিস চৌধুরী। যদি কিছু না মনে করো আমিও কি হাসির ভাগীদারি হতে পারি? আরে আপনি বসুন না, ভাগীদার নিশ্চয়ই হন। ও এত হাসালো যে চোখ থেকে জল বেরিয়ে আসলো। হাসলেই তো চোখে জল আসে। তুমি বা সোনিয়াকে হাসাও, আমি এক্ষুনি আসছি। তুমি বসো না, সোনিয়ার খারাপ লাগবে। ওনার হয়তো আমার সঙ্গ পছন্দ নয়, তাই না দেবাশিস বাবু? না না, এমন নয়। এসব কি কথা বলছিল পূজার সামনে? কেন ওনার সামনে এমন কথা বলতে নেই? তাহলে ঠিক আছে, একান্তে বলে নেবো আমরা। দেখো সোনিয়া, তুমি এখন বিবাহিত। আমার ভাবনা ছাড়ো, এটা বলো রাতে কোথায় দেখা হচ্ছে? সোনিয়া। কেন, এখন আমাদের মধ্যে এই সম্পর্কটুকু বেছে নেই যে তুমি আমাকে জিজ্ঞাসা করো যে কেন আমি একটা বুড়োকে বিয়ে করেছি? সেটা তোমার ব্যাপার, হয়তো কোনো উপায় ছিল না। হ্যাঁ উপায়, এই ভালোবাসা তাকে দে যেটা আমি তোমার জন্য করেছি। আমি তোমাকে বলতে পারছি না দেবা, আর তোমাকে দেখা মুশকিল হয়ে উঠেছে, তাই ভাবলাম কেননা তোমার উকিলকে বিয়ে করে যাক, যাতে সবসময় তোমার কাছে থাকবে। বউ তো আমি উকিলের, শুধু নামই ভালো, তো আমি তোমায় বাসি। নর্মাল হয়ে যাও আর ঘাম উঠে নাও, পূজা আসছে। কখনো কখনো ভাবি যে পূজার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই। কেন, এখনো না যোগ বলা শেষ হয়নি? এই নিন বিয়ের খুশিতে মুখ মিষ্টি করে। কার বিয়ের খুশিতে, আপনার না আমার? দুজনেরই। আজ রাত্রে আপনারা দুজন আমাদের সাথে ডিনার করবেন। কিন্তু পূজা আজ তো। দেবা এত বেশি কিপটেমো করো না, ভাগ করলে কিছুই কমে যায় না, তাতে ভালোবাসা বাড়ে। নাও মিষ্টি মুখ করো। আরে প্রশান্ত বাবু, আপনি কি আশ্চর্য, আপনি এখানে? আশ্চর্য নয়, এই হোটেল আমার। ওহো, মাই ওয়াইফ পূজা। নমস্কার। আই এম সরি, ওই দিন আপনার বিয়েতে আসতে পারিনি, একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। চলুন আজ আপনার বিয়ের পার্টি আমি করছি। কিন্তু আজ তো উকিল সাহেব আর ওনার স্ত্রীর সঙ্গে ডিনার রয়েছে। ঠিক আছে, তাহলে ওনাদেরও ডেকে নিন, কাজ সহজ হয়ে যাবে। আমি বলতে চাইছি সবাই মিলে একসঙ্গে 31 সেলিব্রেট করব। ঠিক আছে, ঠিক আছে, সি ইউ ইন দ্য ইভিনিং, বাই বাই। চল। বলো ডার্লিং, কেমন কাটলো? এটা তো তোমাকে জিজ্ঞেস করব। কি হানিমুন করছো না তো? আরে না ডার্লিং, হানি আর মুন দুটোই ঘরে আমি রেখে এসেছি। কাজের কতটা প্রোগ্রেস হলো? আরে ডার্লিং, আজ রাতে কাজ সব শেষ হয়ে যাবে, তারপর আমি আর আমার তুমি। আমার মন ভেসে যায়।
राम सिंह गाड़ी नहीं आसो तुम्हार मुख देखे आमी कोनो सांत्वना पाच्छी ना किन्तु तुम्हार जले भरा चोख सब किछु बोले दिच्छे पूजा घाबड़िओ ना सब किछु ठीक हो जाबे আমার কিচ্ছু হবে না তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ না নিজেকে বোঝাচ্ছ পূজা কখনো নির্দোষের কি সাজা হতে পারে না কিন্তু তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য কোন উকিলতে চাই ম্যাডাম মনে পড়েছে একজন উকিল আছেন উনি আমাদের সাহায্য করতে পারেন কে সাগর বাবা উনি সবসময় সত্যের জন্য লড়াই করেন কয় তো উনি কেস নিয়ে নেন সরি বোন আমি তোমার কেস লড়তে পারবো না বাবা আমাদের সাহায্য করুন আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি আমি তো শুনেছি আপনি সত্যের জন্য লড়েন মিথ্যের বিপক্ষে থাকেন আরে এসব তো ঠিক আছে কিন্তু এই বয়সে এত বড় কেস কি করে লড়বো বয়সের সাথে সাথে আমার মাথাও কাজ করছে না মাথা কাজ করে না তাই মনে কিছু থাকে না তাই তোমার কেস আমি কি করে লড়বো তুমি বলো তাহলে বলুন আমরা কোথায় যাব এই শহরে এমন কোন উকিল নেই যে আমাদের কেস লড়তে পারে কেউ পাবেও না জানো বোন এটা কামেশ্বর প্রসাদের স্ত্রীর বানার কেস আর কামেশ্বর প্রসাদ বার কাউন্সিলের মেম্বার এবার বলো ও এত পাওয়ারফুল মানুষের সামনে কে দাঁড়াবে হ্যাঁ হ্যাঁ একজন আছে যে কাজ করতে পারে খুব ডাইনামিক দারুণ ছেলে বোধহয় ও লড়বে না কে উনি বাবা আমি ওনার পা ধরে কাঁদবো ওনাকে হাত জোর করে বিনতি করব আমাকে ওনার নাম বলুন জানো আসলে ও আমার অ্যাসিস্ট্যান্টই ছিল তোমার জন্য যদি কোনো আশার আলো আছে তবে ওই আছে কিন্তু কি হবে ও নিজের জীবনেই একটা অন্ধকারের মধ্যে আছে যাও গিয়ে দেখো হয়তো ওনার আশীর্বাদে কিছু হয়েও যেতে পারে হৃদয়ে
আমার বড় যন্ত্রণা, মনে আমার কত ব্যথা। আমি নিশি রাতে বসে কাঁদি যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে। আরে কে নিভিয়ে দাও এই আলো, আমি আলোকে ভীষণ ভয় পাই। ঘাবড়ে যান আলোর থেকে। কিন্তু আপনি কে, এখানে কেন এসেছেন? আমি অনেক আশা আর বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি একটা কেসের ব্যাপারে কথা বলতে। আশা বিশ্বাস বড় অদ্ভুত শব্দ, বুঝতে পারি না। আমি ওকালতি করা ছেড়ে দিয়েছি, এখন আমার জীবনে শুধু এই কাজই রয়ে গেছে। বেহোশ হয়ে আবার হুঁশে ফিরে আসার চেষ্টা করি, তারপর হুঁশ ফিরলে বেহোশ হবার জন্য তৈরি হই। যাও, অন্য কারো কাছে যাও। এই মৃত শহরে একজন মানুষও জীবিত নেই যে বার কাউন্সিলের বিপক্ষে আমার স্বামীর হয়ে কেস লড়বে। আপনি আমাকে সাহায্য করুন প্লিজ। আমি বললাম না, আমি কেস লড়া ছেড়ে দিয়েছি, এবার আপনি যেতে পারেন এখান থেকে। আরে সত্যি কথা কেন বলছো না, যে তোমার নিজের উপর আর কোনো ভরসাই নেই? নিজেকে ভয় পাও তুমি, নিজের বর্তমান আর ভবিষ্যৎকে ভয় পাও, তাই না মিস্টার প্রভু আশিস কাপুর? ওই শাট আপ, ম্যাডাম আমার নাম প্রভু আশিস কাপুর, তা জানো তো? জানি, এম এ LLB। না, এখন শুধু প্রভু আশিস কাপুর। সব মুছে দিয়েছি আমি, সব শেষ করে দিয়েছি আমি। শেষ করলে, যদি সবকিছু শেষ হয়ে যেত তাহলে তুমি আজ এমন করে ছায়াকে ভয় পেতে না। আমার জীবনকে অন্ধকার করে দিয়েছে কে? তুমি। আমার চারিদিকে ছায়ায় ঘিরেছে কে? তুমি। তুমি দোষী, তুমি। আর এখন এসেছো আমার সামনে হাত জোর করে ভিক্ষে চাইতে? আরে যাও, আমি তোমাকে ভিক্ষে দেবো না, আমি লড়বো না তোমার স্বামীর কেস। আমি বলছি তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে। পূজা, কি হয়েছে মা? সারা শহরে সবার দরজায় সবার কাছে গেছি আমি, কেউ সাহায্য করছে না মা, কেউ না। যখন সময় খারাপ হয় তখন নিজের ছায়াও মুখ ফিরিয়ে নেয় মা, আমরা জানবো কি করে? আমাদের ঘরের লোক হয়ে উকিল বাবু আমাদের সঙ্গে বেইমানি করলো। বৌদি, আমি ওনাকে অনেক বুঝিয়েছি, টাকার লোভও দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। ও সুযোগ পেয়ে গেছে, ও টাকা চায় না, টাকা বানাবার জন্য জমিটা চাই। তাহলে দিয়ে দিন না, ওনার যা চাই দিয়ে দিন। জমি তো ওনার জীবন থেকে দামি না, আমার তাতে কোনো অসুবিধা নেই, শুধু ওনাকে বাঁচান। আপনি উকিল সাহেবের সাথে কথা বলুন আর পেপারও তৈরি করান, আমি দিবার কাছ থেকে সাইন করে আনব। ঠিক আছে, আমার ছেলেকে আগে বাঁচাতে হবে, আমি আজই পেপার তৈরি করাচ্ছি। তাড়াতাড়ি করুন মা, সময় যেন হাত থেকে বেরিয়ে না যায়। সময় তো আমাদের হাত থেকে কবেই বেরিয়ে গেছে। পূজা চৌধুরী, এই এগ্রিমেন্ট থেকে কিছুই হাসিল হবে না দেবাংশু সাহেব। আপনার উপর খুনের মামলা হয়েছে, চুরির নয়। আপনাকে কোনো সন্দেহের ভিত্তি করে নয়, যেখানে খুন হয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। আর খুনের মোকদ্দমা এমনভাবে ফিরিয়ে নেওয়া যায় না। বাই দ্য ওয়ে, আমি আপনার উকিল প্রভু আশিস কাপুর। আর দেবাংশু সাহেব,
আজকের পর আপনি আমাকে জিজ্ঞাসা না করে কোনো পেপারে সাইন করবেন না। দেবাংশু সাহেব, এই হলো আপনার জামানতের কাগজ, এখানে সিগনেচার করুন। কোনো অসুবিধা হয়েছে কি? না কিছু, ভাবছিলাম। স্যার আপনি কিছু জানেন, দেবাশিসের জামানত হয়ে গেছে? আচ্ছা, উকিলকে? কোনো প্রভু আশিস কাপুর। প্রভু আশিস কাপুর, তাহলে তো ওরও জন্মতিথি বার করতে হয়। বাবুরাম, দরজা খোলো। বাবু, কে জানে কোথায় মরে আছে। আপনি কি অ্যাডভোকেট প্রভু আশিস কাপুর? হ্যাঁ বলুন। আপনার জন্য ফুল পাঠিয়েছেন। ফুল? কে পাঠিয়েছে? এটা আপনি নিজেই দেখে নিন। উকিল সাহেব, এই ফুলের সাথে একটা পরামর্শ পাঠাচ্ছি, দেবাংশুর মোকদ্দমা থেকে দূরে থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। নয়তো 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 এই ফুল আপনার শ্মশান যাত্রায় কাজে লাগবে। আবে তোকে, হ্যাঁ না না একদম। তাহলে তোরা ফুলের সাথে সাথে এসেছিস? হ্যাঁ, আরে গোলাপ ফুল তো আমার খুবই পছন্দ, এটা তো বেডরুমে। আপনার উত্তরটা কি? তোদের মালিককে বলে দিস, যে মানুষ সত্যের জন্য লড়ে সে মৃত্যুকে ভয় পায় না। আপনি? দেবাংশু সাহেব ঘরে নেই। কে পূজা? আরে আপনি বাইরে কেন দাঁড়িয়ে, আসুন ভেতরে আসুন। বলুন কি জন্য এসেছেন? আপনার শত্রুর পছন্দ নয় যে আমি আপনার কেস লড়ব। তার মানে? এর মানে হলো দেবাংশু সাহেব, কালকে কিছু গুন্ডা আমাকে ধমকি দিতে এসেছিল, যদিও আমাকে ভীত করতে পারেনি, কিন্তু এতে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে আপনি নির্দোষ। দুঃখের কথা যে নির্দোষ প্রমাণ করতে হয়। এনিওয়ে আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি একদম ঠিক আছি। আমি তো এটাই বলতে এসেছি যে আমি আমার ঘর শিফট করতে চাই, যাতে বারবার গুন্ডাদের সাথে লড়তে না হয়। কোথায় শিফট হতে চাইছেন? ব্যাস চেষ্টা করছি। চেষ্টা করছেন? আমাদের সঙ্গে কেন থাকছেন না? কিন্তু একজন অপরিচিত, মানে আমি বলছিলাম যে পূজা, মিস্টার কাপুর অপরিচিত ছিলেন, এখন নন, এখন উনি আমাদের উকিল। বাবা ওনার এখানে থাকাটা, দেখুন দেবাংশু সাহেব, মা হয়তো ঠিক, কিছু দেখারও নেই কিছু শোনারও নেই, সবাই একসঙ্গে মিলে শত্রুকে দমন করব। আমি হয়তো এখানে কমফোর্টেবল ফিল নাও করতে পারি। না এতে আমার কোনো অসুবিধা আছে না আপনার? চলুন আমি আপনাকে শুনতে দেবাংশু সাহেব, আমি কিছু শুনতে চাই না। আসুন আমার সাথে আসুন।
ডার্লিং, নিজে মেয়ে হবার ফায়দা উঠাও তুমি। যে ঘরেতে অল্প বয়সে ছেলের বউ আছে, তোমার মতো এমন অ্যাট্রাকটিভ চেহারা আছে, ব্যাস অধঃপতনের সব রাস্তা তৈরি। শুধু একটু বুদ্ধিটা কাজে লাগালে জয় আমাদের। এটা তো আমি ভাবিনি। আমার কাজ তোমার নয় ডার্লিং, সেটা হলো আমার। তুমি শুধু আমার বুকে এসো। পূজা, মিসেস দেবাশিস, মিস্টার কাপুর, মনে রাখবেন আপনি আমাদের উকিল, আমার স্বামীর কেস সলভ করতে এসেছেন, গড়বড় হবে না তো? আমার আর আমার স্বামীর আপনার উপর ভরসা আছে, আপনার ওকালতির উপর ভরসা আছে, আপনার প্রতি নয়। তোমার এই বিশ্বাস খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে পূজা। পূজা, ওটা সত্যি ছিল না এটা সত্যি? কখনো কখনো প্রকৃতিও কত সঙ্গ দেয়। এত ঠান্ডা আর তোমার মনে হচ্ছে প্রকৃতি সাথ দিয়েছে? দেখো না, প্রকৃতি সঙ্গ না দিলে তুমি আমার এত কাছে কখনো আসতে? পূজা, ছোট ছোট কথা রাগ করো না। এটা ছোট কথা হলো? তোমাকে কতবার বুঝিয়েছি যে এরকম ফালতু ব্যবহার আমার পছন্দ নয়। এটা প্রেম বাবা। এটা প্রেম নয়, বাসনা। Oh,
আমি জানতাম একদিন বিশাল বড় হবে, তার চোখেই আমি তা দেখতে পেয়েছিলাম উজ্জ্বল ভবিষ্যৎ। আমার মধ্যে কি এমন উজ্জ্বলতা দেখছেন? হ্যাঁ হ্যাঁ আছে তো, আমি টর্চ নিয়ে আসি দেখার জন্য। হ্যাঁ আর ভুল করিস নি, অনেক করে ফেলেছিস বাবা। আর মিস্টার কাপুরের আরো একটা মোকদ্দমা খারিজ হয়ে গেল। কি আজকেও? এই নিয়ে প্রভু আশিস কাপুরের চারবার এক্সপার্ট ডিসিশন হয়ে গেল। স্টুপিড ইডিয়েট, আজকেও আসেনি বাবা। প্রভু আশিস কাপুরের আসলে হয়েছেটা কি? কি জানি, কে জানে কার নজর লেগে গেছে, ওর তো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেল। ছেড়ে দাও, আজকে কাজ করবো না। কিন্তু আসে না কেন? কোর্ট কেন অ্যাটেন্ড করে না? খাবেটা কি ঘাস? সব কেমন বদলে গেল পূজা। যদি এটা স্বপ্ন হতো আর কেউ আমাকে জাগিয়ে দিত। কে? আরে আপনি। ভেতরে আসার অনুমতি পেতে পারি? অনুমতি চাইছেন আপনি? আপনারই বাড়িতে এখন তো আপনার। আপনাকে ডিস্টার্ব করিনি তো? একদম নয়। এবার বলুন কি বলছিলেন? অদ্ভুত অবস্থা। ওই যে কথায় বলে না, মৃত্যু তো একদিন না একদিন আসবেই, কিন্তু ঘুম কেন চোখে আসে না? ভাবলাম আপনার কাছ থেকে পড়ার জন্য দু একটা বই নিয়ে যাই, কিন্তু উপায় নেই। আমার কাছে ঘুম ভাঙানোর জন্য একটাও বই নেই। আমার কাছে তো এই পানিশমেন্ট, ক্রাইম, পাপ, সাজা, ব্যাস এটা নিয়ে যাচ্ছি। এটা আমি ভাবছি এই বিচারের বইটই পড়ে আমিও একটুখানি শিখে নিই। কিন্তু দেবাংশু সাহেব, এই বই থেকে আমাকে কিছু পয়েন্ট নোট করতে হবে, আমি আপনাকে কাল দিয়ে দেবো। তাহলে তো আমি নিশ্চয়ই নেব, কারণ এই বইটা নিলে আপনার একটু আরাম হবে। কিন্তু দেবাংশু সাহেব আমার কথা তো শুনুন। হ্যাভ আ নাইস ড্রিম। প্লিজ দেবাংশু সাহেব আমার কথা বোঝার চেষ্টা করুন। ও মাই গড, কখন থেকে খুঁজছি আর শ্রীমান এখানে বসে। এই নাও তোমার সিগারেট প্যাকেট, যেখানে খুশি রেখে দেবে আর খোঁজবার বেলা আমি। এটা কি? মাই লাভফুল ওয়াইফ, এটা আইনের বই। হ্যাঁ, এটা আবার কি নতুন ঝামেলা? পড়া শুরু করছি, এতে দুটো লাভ। লাভ নম্বর এক, আমাদের উকিল সাহেব এই ফাঁকে একটু আরাম করতে পারেন। আর লাভ নম্বর দুই, হয়তো এটা পড়ে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি। পূজা, যদি আমার কিছু হয়ে যায়। এই নাও, এমন কথা বলার সময় সিগারেট খাওয়া ভীষণ দরকার। খাও আর দুনিয়াকে দূষিত করো। যেমন হুকুম আমার মালিক। দেখলে খারাপ কথা কত তাড়াতাড়ি মেনে নিলে। কি হলো, আমার সিগারেট খাওয়া খারাপ লাগলো?
না তো ভেতরে চলো। কি ব্যাপার, আজ যেন তোমার মুড একটু অন্যরকম মনে হচ্ছে। ভেতরে চলো না প্লিজ, সিগারেটের ধোঁয়াতে দম বন্ধ হয়ে আসছে। যেমন আপনার মর্জি দেবী। কি করছো টা কি? গুড মর্নিং দেবাংশু সাহেব। গুড মর্নিং, আসুন মুকিল সাহেব, বসুন। পূজা, ওনাকে একটু চা দাও। বসুন। দেবাংশু সাহেব, আমার ওই বইটা চাই। এমনভাবে চাইছেন যেন বইয়ের মধ্যে আপনার প্রাণ লুকোনো আছে। মুকিল সাহেব, কতদিন লুকোবেন আমার কাছ থেকে? সাবধানে পূজা। হ্যাঁ বলুন কাপুর সাহেব, কোথায় লুকিয়ে রেখেছেন ফটো? কিসের ফটো, কার ফটো? অনেক হয়েছে। আরে ভাই, ওই সুন্দরী ফটো যে আপনার সাথে বেইমানি করেছে। আমাকে আপনার গুরু সবই বলে দিয়েছেন, আপনি শুধু ওনার নাম ঠিকানা বলে দিন, ওই ফুল আপনার বাগানে সাজিয়ে দেব। ওই ফুল এখন অন্য কারো মন্দিরে সেজে আছে। পূজা, তুমি এই সময় এখানে কি করছো? কেন দেখে ভয় পাচ্ছ? তুমি তো এটাই চেয়েছিলে তাই না? তুমি ভেবেছিলে তুমি আমাকে আরামে ব্ল্যাকমেল করবে। পূজা, তোমার কি হলো এটা? আমি আর তোমাকে ব্ল্যাকমেল করব? তুমি জেনে শুনে দেবাশিসকে বইটা দিয়েছিলে আর তাতে আমার ফটোও রেখে দিলে, কারণ আমাদের দুজনের মধ্যে। পূজা, তুমি আমাকে সবসময় ভুল বুঝেছ। আমি তোমাকে সবসময় ঠিকই ভেবেছি, সেই সময়ও আর আজকেও। তুমি এত নিচে নামবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। আজকে আমি যাচ্ছি, কিন্তু কাল সকালে আমার ওই ফটোটা চাই। নীলদ, এই কেস জলের মতো একদম পরিষ্কার। এই কেস ধনীদের উচ্ছৃঙ্খলতা আর নৃশংসতায় ঘটে যাওয়া খুনের বিরুদ্ধে। খুনি একজন উচ্ছৃঙ্খল বদমাশ আর ধনী ঘরের দুলাল। মদ আর সুন্দরী মেয়ে ওনার দুর্বলতা। কাপড়ের মতো মেয়ে চেঞ্জ করা বা বদলানো ওনার শখ ছিল, আর এমন শখের দরুনই বেচারি সোনিয়া ওর শিকার হয়েছেন। বদভ্যাসের কারণে যখন সোনিয়া পুরনো হয়ে গেল তখন উনি সরে পড়েছেন। মিলড, ওই অসহায় মেয়েকে আমি সাহায্য করেছি, আমি ওকে বিয়ে করেছি, আর এই ব্যাপারটাই ওর সহ্য হয়নি। পুনরায় একবার সোনিয়াকে নিজের কাছে পাবার জন্য ও উৎসুক হয়ে ওঠে, কিন্তু সোনিয়া ওই কুপ্রস্তাবে একদম রাজি হয়নি, এটা ওনার সহ্য হয়নি। তাই অন্ধকারের সুযোগ নিয়ে সাইনাইড মাখানো ছুরি দিয়ে ওকে হত্যা করেন। দ্যাটস অল ইওর অনার। মাই লর্ড, এই মাত্র আমার কাবিল বন্ধু বললেন যে এই কেস আয়নার মতন একদম পরিষ্কার। ওনার কথায় আমার পুরোপুরি সহমতি আছে, কারণ আয়না একদম পরিষ্কারই হয়। যদি আয়নার সামনে দোষীকে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে দোষী নজরে আসে, আর ওই আয়নার সামনে যদি আমার কাবিল বন্ধুকে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে তাকে দেখা যাবে। আমার কাবিল বন্ধু হয়তো এটা ভুলে গেছেন যে দোষীর ওপর খুনের মামলা চলছে, ওনাকে দোষী সাব্যস্ত করা হয়নি। সোনিয়ার লাশ আমার মক্কেলের হাতে কিভাবে আর কি করে পৌঁছালো এটা সাব্যস্ত করতে এখনো বাকি, কেননা চাকুতে কারোর হাতের ছাপ পাওয়া যায়নি। এতে এটা বিচার করা খুব মুশকিল যে খুন ইনি করেছেন। মাই লর্ড, আমি ইন্সপেক্টর শর্মাকে উইটনেস বক্সে ডাকতে চাইছি, যিনি মিস্টার চৌধুরীকে ওই জায়গা থেকে গ্রেফতার করেছেন। পারমিশন গ্রান্টেড। আমি যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া কিছুই বলবো না। ইন্সপেক্টর শর্মা। হ্যাঁ স্যার। আপনি যখন ওই জায়গায় পৌঁছলেন তখন আপনি কি দেখলেন? মিস্টার চৌধুরীর হাতে ডেড বডি লিফটে ছিল, এইভাবে এমন ছিল, ডান হাত কোমরে আর বাঁ হাত মাথার নিচে আর পেটে চাকু। খুনির হাতে গ্লাভস ছিল, মানে বলছিলাম যে আর কোনো জিনিসও পড়েছিল না? আর কিছু না। আপনি যেতে পারেন।
মিলর্ড, আমি এই কেসে একটু আরো আলো দেখতে চাইছি। এই জন্য কামেশ্বর প্রসাদ বাবুকে সোনিয়া মার্ডার কেসের জন্য কিছু প্রশ্ন করতে আমাকে অনুমতি দিন। অনুমতি দিলাম। থ্যাংক ইউ মিলর্ড। কামেশ্বর বাবু, আপনার দেবাশিস চৌধুরীর সাথে সম্পর্ক কতদিনে আর কবে থেকে? আমি ওনার ঘরের উকিল অনেক বছর ধরে, ওনার বাবার আমল থেকে। আপনি সোনিয়াকে কবে থেকে জানেন? যখন থেকে ও দেবাশিসের প্রেমিকা ছিল। তো দেবাশিসের প্রেমিকা হবার কারণে আপনার চোখ ওর ওপরে ছিল? আমি এত খারাপ লোক নই যে কারোর প্রেমিকার ওপর চোখ দেব। তাহলে আপনার ভালো নজর সোনিয়ার মধ্যে বউয়ের রূপ কবে দেখল? আমি একদিন রাত্রে সি বিচে বেড়াচ্ছিলাম, এমন সময় কাউকে ডুবতে দেখলাম। আমি তাকে বাঁচালাম, তারপর হঠাৎ করে দেখি ও সোনিয়া। বেচারি নিঃসহায় ছিল, ভেঙে পড়েছিল। আমি সাহায্যের হাত বাড়ালাম, সমাজে প্রতিষ্ঠা দিলাম, স্ত্রীর মর্যাদা দিলাম। এইসব অ্যারেঞ্জমেন্ট আপনি অনেক তাড়াতাড়ি করেছেন, কোর্টে তো আসেননি, কারণ ওখানে তো এক মাস আগে অ্যাপ্লাই করতে হয়। আর যদি আর্যমতে করেছেন তো ওটার জন্য কোনো সার্টিফিকেট তো হবে আপনার কাছে? না, ওই দিন আমি ঈশ্বরকে সাক্ষী রেখে ওর মাথায় সিঁদুর পড়াই, আর সেদিন দুর্ভাগ্যবশত কেউ ছিল না। দুর্ভাগ্যবশত? এত কিছু দুর্ভাগ্যবশত, তাহলে এটাও তো হতে পারে যে সোনিয়াকে খুন আপনি করেছেন। What do you mean? আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি সীমার মধ্যে থেকেই সব কারণকে জোড়ার চেষ্টা করছি। একজন পড়ালেখা উকিল হঠাৎ করে আইন না মেনে বিয়ে করে, আর হঠাৎ করে সে ওই মেয়েকেই বিয়ে করে যে ওর মনিবের প্রেমিকা, আর ওই হোটেলেই হানিমুন করতে গেলেন যেখানে দেবাংশু প্রথম থেকেই তার নিজের স্ত্রীকে নিয়ে হানিমুন করতে গেছেন হঠাৎ করে। তারপরে হঠাৎ করে সেই রাতেই ওই হোটেলে সোনিয়ার মার্ডার হয়ে যায়, আর হঠাৎ করে ওর লাশ দেবাংশুর হাতে এসে পড়ল। মাই লর্ড, এত সব হঠাৎের দ্বারা বিচার বিবেচনা করে ফন্দি করে মিস্টার চৌধুরীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এটা অসম্ভব প্রশান্ত বাবু। অসম্ভবকে সম্ভব করা আমি খুব ভালো করে জানি। আপনি মেনে নিন, আমার কাছে অন্য রাস্তাও আছে। আপনি যেটা চান তাই করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আদালতে শুধু প্রমাণ চাই মিস্টার প্রশান্ত বাবু। গুড ডে। তবে ঠিক আছে মিস্টার প্রভু সাহেব, প্রমাণও ঠিক জোগাড় করে নেব। আগে আমি বুঝলাম না। সব বুঝে যাবে, যেভাবে আমি সব বুঝে গেছি। আপনি কি বলছেন? আপনাদের এই সুন্দর ফটো আমার কাছে, যদি আপনি ভালো চান তবে কোর্টে আপনি মুখ বন্ধ রাখবেন, বুঝলেন? মানে? ও হো হো হো, উকিল বাবুকে পুরো বোঝাতে হবে। আমি শুধু এটাই বলতে এসেছি যে কোর্টে এই কেস তোমাকে হারতে হবে। কেন আমার নামের বদনাম করছেন? দেবাংশু আপনাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আর আপনি? জি, আমি জানি সেটা। এটা মনে রাখো, মুখ যদি খোলো এই ফটো কোর্টে এটাও প্রমাণ করবে যে পূজা আর তুমি মিলে সোনিয়াকে খুন করেছ, যাতে দেবার ফাঁসি হয়ে যায় আর তোমাদের দুজনের রাস্তা পরিষ্কার হয়ে যায়। শুনানি শুরু হোক। নিজের কিছু অপ্রমাণিত বিষয় দিয়ে আমার পরম বন্ধু কৌতুক পরিবেশ সৃষ্টিতে ওস্তাদ, কিন্তু বেলেল্লাপনা, মদ আর মেয়ে ছেলে, একজন মানুষকে খুনি কিভাবে করল, এর জন্য এই কেসের কিছু উইটনেসকে আদালতের সামনে হাজির করতে অনুমতি চাইছি। গ্রান্টেড। আমার প্রথম সাক্ষী অপরাধীর মা। অপরাধীর সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি ওর মা।
নিহত সোনিয়াকে আপনি জানতেন? হ্যাঁ জানতাম। ইওর টার্ন প্লিজ। নো কোশ্চেন ইওর অনার। মিলর্ড, আমার দ্বিতীয় সাক্ষী হলো অপরাধীর ভাই ভরত চৌধুরী। অপরাধীর সৎ ভাই আপনি? হ্যাঁ, কিন্তু আমার কাছে নিজের ভাইয়ের চেয়ে অনেক বেশি। আপনার এই প্রাণের অধিক বর্দা রাতে দেরিতে ঘরে ফিরত? আসলে ওনার ঘরে ফেরা কোনো ফিক্সড টাইম ছিল না। নিহত সোনিয়া রাতে ওনার সঙ্গে থাকত? বলুন, আপনাকে আমি জিজ্ঞেস করছি, নিহত সোনিয়া ওনার সঙ্গে থাকত? বন্ধুত্বের খাতিরে তো মাঝে মধ্যে সাথে থাকতেই হয় না। দ্যাটস অল ইওর অনার। ইওর টার্ন প্লিজ। নো কোশ্চেন ইওর অনার। আপনি কবে থেকে এই বাড়িতে চাকরি করছেন? ছোট থেকে আমি এই বাড়িতে মানুষ। দোষী আর নিহত সোনিয়া ওরা দুজনে ভালো বন্ধু ছিলেন? না, উনি সাহেবের পেছনে পড়তেন, সাহেব তো উনাকে দেখেই ভাগত বিয়ের আগে। অপরাধী নিহত সোনিয়ার সঙ্গে দেখা করত? দ্যাটস অল ইওর অনার। ইওর টার্ন প্লিজ। নো কোশ্চেন ইওর অনার। মিলর্ড, এখন এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীকে আমি আপনার সামনে হাজির করতে যাচ্ছি, মিসেস পূজা, পূজা চৌধুরী। মিসেস চৌধুরী, আপনার সোনিয়াকে প্রথম কবে দেখেন? যখন আপনি আর উনি বিয়ে করে হোটেলে এসেছিলেন। এর আগে নিহত সোনিয়ার সম্বন্ধে কেউ আপনাকে কিছু বলেনি? আমি বলতে চাইছি যে আপনার স্বামী এটা তো আপনাকে বলেছিলেন যে নিহত সোনিয়ার সঙ্গে ওনার কতটা গভীর আর কতটা গাঢ় সম্পর্ক ছিল। আগে না, তখনও বলেননি যখন আপনি হোটেলে সোনিয়ার সঙ্গে পরিচয় করেন? না। মিলর্ড, এটা সহজ পরিষ্কার ব্যাপার, অপরাধী নিজের স্ত্রীকে অন্ধকারে রেখে নিহত সোনিয়ার সঙ্গে সম্বন্ধ রাখতে চেয়েছেন, কিন্তু যখন সোনিয়া সত্যিকারের স্ত্রীর পরিচয় দিয়েছেন তখনই উনি মরিয়া হলেন আর ওকে রাস্তা থেকে সরিয়ে দিলেন। The court is adjourned for the day. এখন তোমার আর কোনো প্রয়োজন নেই। এটা কি ছেলে মানুষই, আমাকে কেস রেডি করতে হবে। তুমি কি তৈরি করবে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি চাইছো যে আমি এই কেস হেরে যাই, তাতে তুমি তোমার নোংরা মনোবৃত্তি চালিয়ে যেতে পারো। এতদিন আমি চুপ ছিলাম, কিন্তু আর নয়। আর আমি সবার সামনে স্বীকার করব যে তোমার মতো একটা বাজে মানুষের সাথে আমি প্রেম করতাম, তার জন্য আজ অবধি আমি পস্তাচ্ছি। এটা ভেবে আমার মাথা নিচু হয়ে যায় যে তোমার মতো একটা বাজে লোকের জন্য আমি পাগল ছিলাম। মিস্টার প্রভু আশিস কাপুর, একটা কথা ভালো করে শোনো, তুমি নিজের বাসনায় কখনো সার্থক হবে না। আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু তুমি আমায় কখনো হাসিল করতে পারবে না। নিজের বন্ধুর কথাও শুনবে না? বন্ধু, বন্ধুত্ব বিশ্বাস আর সত্যতে হয়, যখন ওটাই রইল না এখানে থেকে কোনো লাভ নেই। আমি এখান থেকে যাচ্ছি। কোর্টে তুমি ক্রস কোশ্চেন না করার জন্য পূজার খারাপ লেগেছে। কি বলবো আমি, বলুন কি বলবো আমি? সারা দুনিয়া আর আপনার ফ্যামিলির লোক চিৎকার করে করে বলে যাচ্ছে যে আপনার আর সোনিয়ার মধ্যে সম্পর্ক ছিল, সেখানে আমি কি বলবো? ইওর অনার, ওনার আর সোনিয়ার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, এটাই বলবো আমি? তুমি যা করেছো আমার কেসকে মজবুত করার জন্যই করেছো, আমি বিশ্বাস করি, আর সেই বিশ্বাস থেকেই বলছি তোমাকে এখানে থাকার জন্য। আপনার এখনো বিশ্বাস আছে যে আমি আপনার কেস? আমার যতটা বিশ্বাস রয়েছে নিজের আর পূজার উপর, ততটাই বিশ্বাস রয়েছে তোমার উপর। আমার কেস তুমিই লড়বে।
শুনানি শুরু হোক। মাই লর্ড, আমি অপরাধী দেবাশিস চৌধুরীর মাকে আর একবার উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। মিসেস চৌধুরী, আপনি কি বলবেন যে আপনি দেবাশিস চৌধুরীর আপন মা না সৎ মা? মা মা হয়, আপন বা সৎ নয়। আমি কোনো কাহিনী জিজ্ঞাসা করিনি, শুধু এটা বলুন, আপন না সৎ? সৎ। আপনার স্বামী আত্মহত্যা করার আগে ওনার পুরো সম্পত্তি দেবাশিসের নামে লিখে দেন, আপনার ছেলের নামে কেন করেননি? তখন ওর জন্ম হয়নি। তার মানে? আই মিন, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। ও আই সি। আচ্ছা, তবে এটা বলুন, আপনার কামেশ্বর প্রসাদ বাবুর সঙ্গে প্রথম কবে দেখা হয়? বিয়ের পর, আমার স্বামী পরিচয় করান। আর ইউ শিওর মিসেস চৌধুরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। ভুল বলছেন আপনি, আপনি কামেশ্বর প্রসাদকে আপনার স্বামীর সাথে প্রথম পরিচয় করান, অ্যাম আই রাইট? ও হ্যাঁ, ও ওটা অনেক বছরের কথা, আসলে আমি ভুলে গিয়েছিলাম। এবার ভেবে বলবেন, এটা কোর্ট। হ্যাঁ, তাহলে আপনি আপনার হাজবেন্ডকে উকিল বাবুর সাথে পরিচয় করান, এর মানে আপনারা প্রথম থেকে একজন আরেকজনকে জানতেন। কবে থেকে জানতেন মিসেস চৌধুরী? কলেজে পড়ার সময় থেকে। দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি কি বলতে পারেন, যখন দেবাংশুর জামানত হচ্ছিল না, ও লকআপে ছিল, তখন আপনি ওর কাছে কোন কাগজে সাইন করাতে গিয়েছিলেন? ও একটা এগ্রিমেন্ট ছিল। ওটা কেন? আপনি কিন্তু জবাব দিচ্ছেন না মিসেস চৌধুরী। জমির বদলে উকিল সাহেব এই কেস ফেরত নিত। এই পয়েন্ট নোট করা হোক ইওর অনার, যদি কামেশ্বর প্রসাদ বাবু ওই জমি পেয়ে যেতেন, তবে নিজের স্ত্রীর খুনের মোকদ্দমা ফিরিয়ে নিতেন। ইওর অনার, যে মানুষের চোখে ওর স্ত্রীর জীবনের মূল্য এক টুকরো জমি, তাহলে ওর চোখে ওর স্ত্রীর মূল্য কি হবে, এটা তো বোঝা যাচ্ছে। আর তা থেকে এটাও বোঝা যাচ্ছে যে খুন দেবাশিস বাবু করেননি, শুধুমাত্র ওনাকে ফাঁসানোর জন্য সোনিয়াকে খুন করা হয়। কারণ পুরো সম্পত্তি কামেশ্বর প্রসাদ আর মিসেস চৌধুরীর নোংরা সম্পর্কের মধ্যে যদি কেউ কাঁটা হয়ে থাকে, তবে শুধু আর একমাত্র মিস্টার দেবাশিস চৌধুরী। বন্ধ করুন উকিল সাহেব, বন্ধ করুন। আমি আর সহ্য করতে পারছি না, আমার মায়ের বিরুদ্ধে আমি আর কিচ্ছু শুনতে চাই না। জাজ সাহেব, আমি স্বীকার করছি, এই খুন আমি করেছি, আমি করেছি এই খুন। এক মিনিট দেবাশিস সাহেব। মিলর্ড, আমাকে এই নাটকে কিছু অভিনেতার মুখোশ খুলতে অনুমতি দেওয়া হোক, নাহলে এমন না হয় যে এক নির্দোষের ফাঁসি হয়ে যায়। যা কিছু বলবার উইটনেস বক্সে এসে বলুন। মিলর্ড, আমার নাম প্রশান্ত বর্মা। ভাগ্যক্রমে আমি সেই হোটেলের মালিক যেখানে খুন হয়েছিল। আসলে ওই পার্টি আমি অ্যারেঞ্জ করেছিলাম, ওই পার্টিতে আমিও ছিলাম, শুধু ছিলামই না, সোনিয়ার সাথে ডান্সও করছিলাম। কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে অন্ধকারে কি করে সোনিয়া ওনার হাতে পৌঁছে গেল আর ওনার স্ত্রী আমার কাছে। আমার আর দেবাশিসের পরিচয় একটা জমি নিয়ে, যেটা আমি কিনতে চাইছিলাম আর ও বিক্রি করতে চাইছিল না। প্রথমে আমার খারাপ লাগলো, আর আমি ওনার শত্রুতা করে অনেক ক্ষতি করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার শত্রুতা সেই দিন শেষ হয়ে গেছে যেদিন মিসেস চৌধুরী, মানে দেবাশিসের সৎ মা, আমার সাথে দেখা করতে আসেন ওই জমির ব্যাপারে। কারণ ওনার বিশ্বাস ছিল যে দেবাশিস হসপিটাল থেকে ফিরবে না। সেদিন আমি বুঝতে পারলাম যে দেবাশিসের বাইরের শত্রুর দরকার নেই, যার ঘরে এমন মা আছেন। সেদিনই আমি প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করি আর ওনার জীবন বাঁচাবার চেষ্টা করে গেছি ওই জমির জন্য। দেবাশিস নিজের পরিবার আর ফ্যামিলিকে ভীষণ ভালোবাসেন, আর এরই লাভ উকিল বাবু উঠিয়েছেন। কারণ ওনার বিশ্বাস ছিল যে দেবাশিস নিজের মার অপমান সহ্য করতে পারবে না, আর এই জন্যে উনি নির্দোষ হয়েও এই অপরাধ স্বীকার করেছেন। কি বাজে বকছেন আপনি, আমার কি উদ্দেশ্য হতে পারে? কারণ খুনি আর কেউ নন মিস্টার কাপুর, আপনি।
আমি খুন করেছি? কি প্রমাণ আছে আপনার কাছে? সেই দিন আমার কাছে প্রমাণ ছিল না, যখন আপনি বলেছিলেন যে কোর্টে প্রমাণ চাই, কিন্তু আজ আছে। ইয়র অনার, আমি মিস্টার কাপুরকে কিছু প্রশ্ন করতে অনুমতি চাইছি। গ্রান্টেড। মিস্টার কাপুর, 2004 এর 31st ডিসেম্বরে আপনি কোথায় ছিলেন? আমি মুম্বাইয়ে ছিলাম। আপনি হয়তো কিছু ভুল করছেন, একটু চিন্তা করে বলুন। আমি বললাম না, মুম্বাইতে ছিলাম। এই কেসে নানা রকম ঘটনা হচ্ছে মিলর্ড। 31st ডিসেম্বর 2004 ইনি পুটি হোটেল মোনাকে রুম নাম্বার 305 চেক ইন করেন, নিজের নামে নয়। আর 31st ডিসেম্বর সন্ধ্যা 6:30 বেরিয়ে যান। ফালতু কথা বলছেন আপনি মিস্টার প্রশান্ত বর্মা। ইয়র অনার, ইনি শুধু শুধু কোর্টের সময় নষ্ট করছেন। তখন তো আমি মুম্বাইতে ছিলাম, তাহলে উটিতে যাব কী করে? এটা প্রমাণ করার জন্য আমি নিজের ভাড়া করা প্রাইভেট ডিটেকটিভকে উইটনেস বক্সে রাখতে চাই। আপনি ওনাকে চিনতে পারছেন? হ্যাঁ, অ্যাডভোকেট প্রভু আশিস কাপুর। আপনি ওনাকে উটিতে কবে দেখেছেন? 30 ডিসেম্বর 2004 আমি হোটেল মোনার্কের লবিতে বসেছিলাম, তখন উকিলবাবু ওখানে এসেছিলেন। ইয়েস প্লিজ। আমার একটা রুম চাই। আপনার নাম? বিশাল অগ্নিহোত্রী। এখানে সাইন করুন। যখন উনি অন্য নাম লেখালেন তখন আমি সতর্ক হয়ে যাই। থ্যাংক ইউ। আর ওনার আসল পরিচয় জানার জন্য আমি ওনার পিছু নিলাম। নমস্কার সাহেব, আপনি বিশাল অগ্নিহোত্রী, মুম্বাই থেকে এসেছেন। কে বিশাল অগ্নিহোত্রী? হেহি, বলেছিলাম না ইনি বিশাল অগ্নিহোত্রী। এবার তো বাজি হেরে গেলে আমায় 1000 টাকা দিতে হবে। হ্যাঁ দেব। আরে কোন লোক, কে বিশাল অগ্নিহোত্রী? স্যার, আমি একে বলেছিলাম, আপনি নায়ক বিশাল অগ্নিহোত্রী সাহেব। আরে কে বিশাল অগ্নিহোত্রী, আপনারা কি বলতে চাইছেন? স্যার, আমি বাজি হেরে গেছি, আপনি সত্যি বিশাল অগ্নিহোত্রী সাহেব? স্যার, আপনি কি সত্যি এখানে শুটিং করতে এসেছেন? আপনার মাথা ঠিক আছে তো? নাই। কিসের শুটিং, কে বিশাল অগ্নিহোত্রী? স্যার, আমরা জানি আপনারা লুকিয়ে থাকতে বেশি পছন্দ করেন। কি স্যার, আপনার সঙ্গে একটা ফটো তুলবো, আমার ছেলেমেয়েরা ভীষণ খুশি হয়ে যাবে। ইয়র অনার, পূজা মিস্টার কাপুরের প্রেমিকা ছিল, কিন্তু যেদিন পূজা মিসেস দেবাশিস চৌধুরী হয়েছেন তিনি জ্বলে ওঠেন, আর ওনার সহ্য হয়নি। যদি পূজা ওনার না হয় তবে আর কারোরই হবে না, এই স্বপ্ন নিয়ে উনি হোটেল মোনাকে পৌঁছন। অন্য নামে ছিলেন, আর যখন আমার প্রাইভেট ডিটেকটিভ ওনাকে চেনার চেষ্টা করেন তখন হোটেল মেরিনায় চলে যান, রাতের পার্টিতে আসেন, আর মার্ডারও হয়। কিন্তু ভুল করে পূজার জায়গায় সোনিয়া মারা যান। গল্পের গরু গাছে তুলে কোনো লাভ হবে না প্রশান্ত বর্মা, আদালত প্রমাণ চায়। আপনি ভাববেন না মিস্টার কাপুর, তার ব্যবস্থাও আছে। ইয়র অনার, মিস্টার কাপুর খুবই চালাক খেলোয়াড়। যখন উনি দেখলেন যে ভুলক্রমে সোনিয়া মারা গেছেন তখন তিনি প্ল্যানিং করে দেবাশিসের কেস হাতে নেন, আর নিজেরই ভাড়া করা গুন্ডা দিয়ে নিজেই মার খেয়ে ওনার ঘরে থাকতে আরম্ভ করলেন। এটা ভিডিও ক্যাসেট ইয়র অনার, দেখুন খুনি কে। আমার হোটেলে বড় বড় লোক থাকেন, তাই সুরক্ষার জন্যে চারিদিকে ভিডিও ক্যামেরা লাগানো আছে। টিভি ভিসিআর আনো। মা, বাবা, যে ভুল আমি তোর সঙ্গে করেছি তুই ওর সঙ্গে তা করিস না। মা, মা, Thank you.
সব সময় মনে রাখবে, এমন অনেক জিনিস আছে যা জোর করে পাওয়া সম্ভব হয় না, যা ভাগ্যে আছে সেটাই হবে, তাকেই বলা হয় ভাগ্য চক্রের গল্প। পূজাওকে দেখো। এসো ভরত। আপনি জীবন দিয়েছেন, তাই তা নিতেও পারেন। আমি তোমাকে মারবার জন্য বাঁচাইনি, আমার দিদার জীবনের জন্য। আমি সব জানি প্রশান্ত সাহেব, আপনি ঠিক বলতেন। মৃত লোকের ইচ্ছার থেকে জীবিত লোকের স্বপ্ন বেশি মহত্বপূর্ণ। তিন, প্রশান্ত বাবু, যখন দিদিমার স্বপ্নের দুনিয়ার পূর্ণ হয়ে যাবে আমাকে ডাকবেন, আমি ওনার আশীর্বাদ নিতে যাবো।